তো এই প্রোগ্রাম আমরা শুরু করব পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এখন আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন হযরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল মুমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان، الشمس والقمر بالحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان، صدق الله العظيم. আমরা সবাই ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়বো, কি বলেন ঠিক কিনা? সবাই কোরআন শরীফ পড়বো আমাদের এই স্কুলেও, এই বৈজ্ঞানিক কিন্তু কোরআন শরীফের এই ক্লাসটা হয়। সবাই জানেন যারা এখানে পড়ে বাচ্চারা, সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত এই ট্রেনিংটা হয়। সবাই সহি সুন্দর হবে, আমরা কোরআন শরীফ শিখবো, আমাদের বাচ্চাদের কোরআন শরীফ পড়াবো, কি বলেন ঠিক কিনা? বলেন কোরআন শরীফ পড়লে প্রতিটি হরফে নষ্ট করে সব পাওয়া যায়, ঠিক কিনা? আজকে আমাদের এখানে যে প্রোগ্রামটা নিয়ে আসছেন, আমাদের ম্যাডামরা সারা নিয়ে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমি পড়ে দেখলাম, সবগুলো দেখেছি ওদের প্রোগ্রামগুলো, যে হাদিসের আল্লাহ আল্লাহ রাসূল বলছেন যে আর তহুর সাতুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। তো ঠিক ওনারা যে পদক্ষেপ নিয়ে আসছেন, যে দেখেন বাইরে থেকে ফেলার পরে হাত ধুতে হবে, তারপরে দেখছেন এখানে শিশুকে খাওয়া দাওয়া করে হাত ধুতে হবে, শিশুকে মা হাত ধুতে হবে, আর নিজে হাত ধুয়ে বাচ্চা খাওয়াইতে হবে, তারপর টয়লেটে যাওয়ার আগে আমরা মনে করেন বাম পাঞ্জে ঢুকি ডান পাঞ্জে বেরোই, বাইরে হওয়ার পরে সাবান দিয়ে হাত ধুতে হবে, তারপরে এমনিভাবে আমাদের কাজকর্মের পরে হাত ধুতে হবে। এগুলো আমরা অনেকে খেয়াল করি না, সুতরাং এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের আমাদের 100% আমাদের রোগ চলে যাবে। এই জন্য প্রত্যেকে আমরা চেষ্টা করবো হাসি দেওয়ার পরে, আমরা বলি না হাসি আলহামদুলিল্লাহ বলি না, তখন আমাদের কি করতে হবে, হাতটা সামান্য দিতে হবে, কারণ হাতের মধ্যে জীবাণু চলে আসে। এইভাবে সারা যেভাবে নিয়ে আসে এখানে লেখা আছে কিভাবে হাত আপনি দলবে, এভাবে দেওয়া আছে। যেমন প্রত্যেকে আমরা নিয়ম অনুযায়ী কাজ করি, এই যে আপনার ময়লা ফেলার পরে ডাস্টবিন থেকে বাহিরার পরে ঢুকার আগে এইভাবে কি নিয়ম কানুনগুলি, এগুলি আমাদেরকে স্যাররা ম্যাডামরা আসছেন, ওনারা এই ডাকের পক্ষ থেকে ওনারা আমরা করবো। এবং প্রত্যেকে বাসায় আমি একটা কথা বলি, শুনেন, অনেক মা বোনেরা আছেন যে যে ফোনটি আছে না সামুস আছে না হাত দাঁড়িয়ে ওই সামুকে ভালো লাগার পরে মধ্যে রেখে দেয়, আবার কালকে ওটা দিয়ে আবার লাড়ে, দশ দিন কারবার নাই, দেখেন আপনি। আবার শিলপাড়া আছে না, শিলপাড়া শিলপাড়া দিয়ে যখন আমরা মশলা পিসি ভালো হই না, আবার যখন পিটবে পিসবে তখন উনি কি করে না, তখন উনি আবার ভালো করে ধুয়ে নেয় না, এগুলো খেয়াল রাখতে হবে। আপনার কাপড় চুপুর আপনি পরিষ্কার রাখতে হবে। আর তহুর সাতুল ইমান, ইমানের অঙ্গ হলো পবিত্রতা, আপনি যদি পবিত্রতা না জানেন তাহলে আপনার তো ইমানই নাই। অনেকে কি করে বাথরুমে যে উজু বানায়, উজু বানার সময় বাচ্চা পেশা পড়ে গেছে, সিটা পড়তেছে গায়ের মধ্যে, কেমন আমরা খেয়াল করি না, এগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, সুন্দর সুষ্ঠুভাবে আমরা ম্যাডামদের আপনাকে বলবে, আমরা প্রত্যেকের সমাজের ভিতরে আমরা যদি সুন্দর সুষ্ঠুভাবে কাজ করি ভালো হবে। অনেকের এই বাচ্চাদের কাপড় চোপড় পরিষ্কার থাকে না, এগুলো পরিষ্কার রাখবেন, প্রথম পরে দিয়ে হুইল পরে দিয়ে আপনি কাপড় ধুয়ে নেবেন, তারপরে এটা আমরা যে বাতিল যে নুস নিয়ে আসে না, হ্যাঁ লেখাগুলি এগুলো ধোয়া লাগবে, কারণ ওগুলো অনেক সময় আপনার প্লেটের মধ্যে আপনার বাটির মধ্যে পাতিলের মধ্যে চুপে যায়, এগুলো আমরা খেয়াল করবো সুন্দর সুস্থভাবে। অনেকের চুলা চেক হবে, হ্যাঁ শুনেন আপনার গ্যাসের চুলা যায় আমরা দেখবো, এক মাসও সাফ করে নাই, নিচে পুরো চাকর পড়ে গেছে, ভাই কিনা বলেন, বাথরুম গুলা পরিষ্কার নাই আছে কিনা, এবার চেক করা হবে আপনাদের বার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লোক পাঠাই চেক করা হবে। এই শুনেন পুরাদের কি থাকা, আপনার শরীর ভালো, আপনার সন্তান ভালো থাকবে, স্বাস্থ্য ভালো হবে,
তার ছেলে মেয়েরা শুধু গেছে, হ্যাঁ, তারপরে চুল চুলে তেল দেয় না, চুল আশ্রয় না, আছে কিনা এরকম বলে, চুলের মধ্যে উকুন আছে বাচ্চাদের, এগুলো ঠিক রাখত আমাদেরকে, কথা বুঝতে পারছেন? আজকে ওনারা নিয়ে আসলেন আমাদের স্যার সমিত, আমাদের প্রধান শিক্ষক নাজমুল সেন, নাজমুল স্যার উনি আছেন এখানে, আমাদের আরো স্যাররা আছেন আমাদের এই স্কুলে, আপনারা জানেন হেমায়ত ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, এটা এলাকার মধ্যে ঐতিহ্যবাহী একটা স্কুল, মানে আলহামদুলিল্লাহ বলেন, এখানে আরবি শিক্ষা কম্পালসারি, এগারো প্রত্যেকটা বাচ্চাকে সেই শৈলী পুনরাশি শিখতে হবে। তা আমার নাম কারি আব্দুল মমিন, আমার দৃষ্টিপাটের রাজশাহীতে, আমি শ্যামপুর বাজারের পাশে জায়গা কিনে রাখছিলাম আগে, বাড়ি করছে মাদ্রাসা করেছি, সবাই দোয়া রাখবেন। আমার ছেলে মেয়েরাও কারি মানো না, আমার ইংলিশ অনার্স মাস্টার সবার মেয়ে বলা আলহামদুলিল্লাহ, আমার ছেলে আগে কোরআন শিখে কিন্তু এখানে ও পারে না, আমি দেই, সে অন্য একটা চাকরি দেখেছি। তো প্রত্যেকে চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, সামনে রমজান মাস আসছে, আপনারা রমজানের পবিত্র রক্ষা রাখবেন। আর আমাদের ম্যাডামরা আপনারা যে দায়িত্ব নিয়ে আসেন, কাজ নিয়ে আসেন, এটা খুব ভালো করে বুঝে নেবেন। এই দেখেন এটা হলো হাত পরিষ্কার করা, কয়জনের বাসায় আছে হাত তুলেন, তো কয়জনের বাসায় এটা আছে, একজন হাত ধুচ্ছে, দুই একজনের বাসায় আছে, দুইজন তিনজন, এই যে তাহলে এখানে আছে 150 জন মানুষ, এর মধ্যে 3-4 জন হাত পেরেছে, এটা আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস, লাগবে আপনার সাবান রাখবেন, আপনার এই ওই যে বিম রাখবেন, ঠিক আছে না, ব্লেড টেল ভালো করে ধুইয়া মাইজে শুকাই নেবেন, আর যেন কুকুর যেন ঢুকতে আবার খেয়াল রাখবে, যদি কুকুর একবার মুখ দেয় তো 7টা ধোয়া দিতে হবে, 7 দিন শুকাইতে হবে রোদে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে, আমরা সবাই নিয়মিত চলবো। আমি আর একটা বলে দিই, অনেকে দেখবেন উজু বানানোর পরে ঠিক মতো ওই পা হাইতে চলে গেল, স্যান্ডেল পরে না মাটি দিয়ে চলে গেল, তার নামাজ পড়লো, এ নামাজ হবে না, কথা বুঝছেন? এগুলো আমরা সবাই শিক্ষা গ্রহণ করবো, আর বাবা মার সম্মান করবো, যারা স্বামী আছে স্বামীদের সম্মান করবেন, ইচ্ছুক করবেন, আপনার দিনে আখেরাতে সম্মান পাবেন, ঠিক কিনা বলেন? আমি কি তুই করে বলা যায় না হারাম, তুমি করে বলতে পারবেন না, আপনি করে বলতে হবে, ঠিক কিনা বলেন আপনারা? হ্যাঁ ঠিক ঠিক। উনি সারাদিন মেহনত করে পরিশ্রম করে আপনি খানা এনে দিচ্ছে, ঘরে বসে খাইতেছেন আর বাসা করতেছেন, আমি আল্লাহ করতেছে কি দিছে আমার, কিছুই দেয় নি, হ্যাঁ কিছুই দেয় নি, ঠিক কিনা বলেন? এগুলো গিবত স্বীকার করবেন না। আপনারা বক্তব্য